আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। নির্বাচনে জিততে পারবে না জেনে আগুন সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে বিএনপি, বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এলডিপির মিছিলে পুলিশি বাধার অভিযোগ। নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, যুবকের হাত পা বিচ্ছিন্ন। যশোরে বিএনপির পদযাত্রা কর্মসূচির আগে রাতে 12 নেতা কর্মী আটক। নওগাঁয় বিএনপির পদযাত্রায় হামলার অভিযোগ। দর্শন মামলায় জামিন পেয়ে ফের জাতীয় দলে লামি চানে। দীর্ঘদিন পর জনসম্মুখে বাশার আল আসাদ। ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 23,700 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে জিততে পারবে না জেনে বিএনপি চোরাগুপ্তা পথে আবার আগুন সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে। জঙ্গিবাদকে মাঠে নামানোর সে আলামত ইশারা পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের ওবায়দুল কাদের বলেন, আক্রমণে যাবেন না, তবে আক্রমণের শিকার হলে পাল্টা আক্রমণ করতে হবে। দুপুরে সুনামগঞ্জের সরকারি জুবিলি স্কুল মাঠে আয়োজিত জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। বিএনপিকে ষড়যন্ত্রের পথ পরিহার করে নির্বাচন আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে প্রমাণ হবে জনগণ কাদের পক্ষে এবং শেষ পর্যন্ত বিএনপি পানি ঘোলা করে নির্বাচনে আসবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। এলডিপি মিছিলে পুলিশি বাধার অভিযোগ। সরকার পদত্যাগের দাবিতে রাজধানীতে মিছিল করেছে লেবারেল ডেমোক্রেটিক পার্টি, তবে তাদের মিছিলে পুলিশি বাধা দিয়েছে বলে অভিযোগ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান দলটির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন রাজাক। তিনি বিজ্ঞপ্তিতে জানান, বিকেল 3:30 দিকে ভাটানার বাসতলায় ক্যাম্বিয়ান কলেজের সামনে থেকে মিছিল বের করে এলডিপির ঢাকা মহানগর উত্তর শাখায় কিছু দূরে গেলে পুলিশ বাধায় মিছিলটি শেষ হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাটানায় মিছিলের আগে সমাবেশে এলডিপি নেতারা বলেন, বর্তমান অগণতান্ত্রিক সরকার মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রকে ধ্বংস করেছে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার যে স্বপ্ন, সেই স্বপ্ন ভেঙে খান খান করে দিয়েছে সরকার। বাঙালি জাতির সব অর্জন ধ্বংস করে ফেলেছে। বাংলাদেশ আজ একটা গণতন্ত্রহীন রাষ্ট্রে পরিণত হয়েছে। আমরা অধিকারবিহীন অবস্থার মধ্যে বিরাজ করছি। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সরকার পতনের কোনো বিকল্প নেই। নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, যুবকের হাত পা বিচ্ছিন্ন। নড়াইলে কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সারা ফাতে নামের এক যুবকের হাত পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় আর অন্তত 4 জন আহত হয়েছেন। আহতরা হলেন কালিয়া উপজেলার চন্দ্রপুর গ্রামের ফুল মিয়া শেখ, নূর মিয়া শেখের ছেলে শামীম শেখ ও নীলু শেখের ছেলে পলাশ শেখ, আলিয়ার মোল্লার ছেলে লোকমান মোল্লা। পুলিশ ও স্থানীয়রা জানায়, চন্দ্রপুর গ্রামের রবিউল মোল্লা ও হাতাউর মিদার মধ্যে বিরোধ চলে আসছিল। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার রাতে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এ ধারাবাহিকতায় সকাল 7:30 দিকে রবিউল মোল্লার লোকজন সারাফাতকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে তার বাম হাতের কবজি ও পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমিম আলম বলেন, ঘটনার পরপর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। যশোরে বিএনপির পদযাত্রা কর্মসূচির আগের রাতে 12 নেতাকর্মী আটক। যশোরে বিএনপির 12 জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে যশোর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। আটক নেতাকর্মীদের মধ্যে আছেন যশোর সদর উপজেলার চাচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান ও হৈবতুরপুর ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। এছাড়া যশোরে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আরো 10 কর্মীকে আটক করা হয়েছে। এদিকে আজ বেলা 3:00 গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠান সহ 10 দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একযোগে যশোরের বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিএনপি নেতাদের দাবি, বিএনপির কর্মসূচি পণ্ড করার জন্য পুলিশ নেতাকর্মীদের ধরপাকড় করছে। যশোর জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবিরুল হক বলেন, বিএনপি এর পদযাত্রা কর্মসূচি পণ্ড করতে পুলিশ ধরপাকড়ের মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। রাজনৈতিক কর্মসূচিতে বাধা সৃষ্টি করা পুলিশের কাজ না, অথচ পুলিশ আওয়ামী লীগের হয়েই সেই কাজ করে যাচ্ছে।
নওগাঁয় বিএনপির পদযাত্রায় হামলার অভিযোগ। নওগাঁ সদরে বিএনপির ঘোষিত 10 দফা দাবিতে পদযাত্রা কর্মসূচিতে বাধা ও হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের 5 নেতাকর্মী আহত হয়েছেন। আজ বেলা 11:30 দিকে উপজেলার তিলকপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। দলীয় নেতা কর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল 10:00 থেকে উপজেলার তিলকপুর ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা উপজেলার ফতেপুর বাজার সমবেত হতে থাকেন। বেলা 11:00 দিকে জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের নেতৃত্বে ফতেপুর বাজার থেকে তিলকপুর ইউনিয়ন পরিষদ অভিমুখে পদযাত্রা বের হয়। পদযাত্রাটি ফতেপুর তিলকপুর সড়ক হয়ে উপজেলার দুর্গাপুর এলাকায় পৌঁছালে সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডি এম আওয়াল উরফে আতা ও জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান উরফে রিজভীর নেতৃত্বে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাধা দেন। বিএনপির নেতাকর্মীরা বাধা উপেক্ষা করে সামনে যেতে চাইলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা করেন। দর্শনের মামলায় জামিন পেয়ে ফের জাতীয় দলে লামি চানে। অবশেষে দর্শনের অভিযোগে জেল খেটে জামিনে বের হয়ে জাতীয় দলে ফিরলেন নেপালের তারকা ক্রিকেটার সন্দীপ লামি চানে। নভেম্বরের কারাগারে যাওয়ার পর গত মাসে জামিনে মুক্ত হন তিনি। জামিন পাওয়ার পর এই 5 বছর বয়সী লেগ স্পিনারের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ নেপাল। পরে তাকে অনুশীলন ক্যাম্পে ডাকা হয়। যদিও লামি চানকে জাতীয় দলে ফেরানোর নেপালে ব্যাপক বিতর্ক এবং প্রতিবাদ শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে নেপালের কীর্তিপুরে শুরু হবে স্কটল্যান্ড ও নামিবিয়াকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ, যেটা আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লীগ 2 এর অংশ। এই সিরিজ উপলক্ষে দলে ফেরানো হয়েছে নেপালের সবচেয়ে বড় ক্রিকেট তারকা লামি চানকে। এর প্রতিবাদে নেপালের ক্রিকেট প্রেমীরা ত্রিদেশীয় সিরিজে বয়কটের ডাকও দিয়েছেন। টুর্নামেন্টের অন্য 2 দল স্কটল্যান্ড ও নামিবিয়ার পক্ষ থেকে লামি চানকে নিয়ে বিবৃতিও দেওয়া হয়। দীর্ঘদিন পর জনসম্মুখে বাশার আল আসাদ। দীর্ঘদিন পর আবারও জনসম্মুখে দেখা গেল সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে। সাম্প্রতিক ভূমিকম্পে দেশটি ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। এরই অংশ হিসেবে আজ আলেপ্পোর একটি হাসপাতালে যান আসাদ। সেখানে দেখা করেন আহতদের সাথে, শোক জানান নিহতের প্রতি, দেশের দুঃসময়ে পাশে থাকার জন্য ধন্যবাদ জানান চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের। এ সময় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষোভ জানিয়ে আসাদ বলেন, চরম এই সংকটকালে অমানবিক আচরণ করেছে পশ্চিমা শক্তি। তাদের নিষেধাজ্ঞার কারণে আলেপ্পো সহ দুর্যোগ স্থলে পৌঁছাতে পারছে না ত্রাণ সহায়তা ও উদ্ধার কর্মীরা। এ সময় সহায়তা জোরদার করতে জাতিসংঘ সহ অন্যান্য সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান সিরিয়ান প্রেসিডেন্ট। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেন, পশ্চিমারা দাবি করে যে তারা রাজনীতির চেয়ে মানবিকতাকে বেশি প্রাধান্য দেয়। যদি তাই হতো তাহলে তারা এ মানবিক বিপর্যয়ের সময় নিষেধাজ্ঞা অব্যাহত রাখতো না, সরকার বিরোধী কার্যক্রম পরিচালনা করতো না। শত শত বছর ধরে এভাবে লুটপাট ও হত্যাযোগ রাজনীতি করছে পশ্চিমা শক্তি। ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 23,700 জন। ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সীমান্তবর্তী সিরিয়ার অঞ্চলে নিহতের সংখ্যা বেড়ে 23,700 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে রিপোর্টে লেখা পর্যন্ত শুধু তুরস্কে নিহত হয়েছে 20,213 জন, আর প্রতিবেশী সিরিয়ায় নিহত হয়েছেন 3,500 জন। স্থানীয় সময় ভোরে তুরস্কের দক্ষিণাঞ্চল ও প্রতিবেশী সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় 7.8 মাত্রায় ভূমিকম্প আঘাত হানে। দুই দেশের কবলিত এলাকা যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই ধসে পড়া কয়েক হাজার ভবনের নিচে চাপা পড়েন বহু মানুষ। দুই দেশে এখনো উদ্ধার কাজ চলছে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।